Present continuous tense. Present মানে তো আগেই আমি তোমাদেরকে বলেছি present মানে হচ্ছে বর্তমান। তাহলে এটা ধরে রাখবে present মানে বর্তমানে যা কিছু হচ্ছে সেটা present। আর continuous মানে যেটা continue চলছে। তারপরে present continuous মানে যেটা বর্তমানে চলছে। ঠিক আছে? তো কিরকম ধরনের বাক্য হতে পারে যেমন আমি এখন আমি তোমাদের পড়াচ্ছি। এটা present continuous tense। ঠিক আছে? তারপরে কেউ গান করছে, কেউ চিঠি লিখছে, কেউ চা পান করছে। তাহলে এগুলো present continuous tense। এবার বাংলা বাক্য তো বুঝে গেলে। এবার ইংরেজিতে ওটাকে ট্রান্সলেট করতে গেলে তোমার একটা নিয়মের দরকার পড়বে, যেটা হচ্ছে রুলটা হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট হবে। আর একটা জিনিস তোমাকে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সব সময় কি নেবে, এস নেবে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এম ইজ আর, এমটা হবে আই এর ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, এবং বাকি সবার ক্ষেত্রে আর, আর ভি ওয়ান এর সাথে তোমার আইএনজি হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগেই আমরা শিখে নিয়েছি, মনে হয় আর সমস্যা হবে না। একেবারে আমরা ট্রান্সলেশন পর্বে চলে যাই। আমি খবরের কাগজ পড়ছি। আচ্ছা সুমনা বলো, ছেলেগুলি ফুটবল খেলছে। গুড, খুব ভালো হয়েছে। আমি চলে যাই নেক্সট টেন্সে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।